চাকরি হারাদের কথা শুনবে সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্ট এবং আগামী শুনানি ১৬ জুলাই ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে এসএসসির যে মামলা যে মামলা রায়ে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে এবং সেই যে চাকরি হারা তাদের কথা সুপ্রিম কোর্ট শুনতে চলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে চাকরিহারা স্কুল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের সকলের কথাই কিন্তু সুপ্রিম কোর্ট শুনবে বা আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয় শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজ জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথাই শুনতে হবে কলকাতা হাইকোর্টের রায়ে এই যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী তাদের চাকরি বাতিলের বিরুদ্ধে আগেই সর্বোচ্চ ন্যায়ালয়ে একগুচ্ছ মামলা হয়েছিল এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন সব মিলিয়ে একশো জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই সব মামলার শুনানি আগামী ষোলোই জুলাই করা হবে দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যেমন রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তেমনি হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি হারারাও বিভিন্ন সময় দলে দলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন গত সাতই মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হচ্ছে না কাউকে বেতনও ফেরত দিতে হবে না প্রত্যেকেই মাসের শেষে বেতন পাবেন যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কি না করা গেলে তা কি উপায়ে করা যেতে পারে বা কীভাবে করা যায় তা খতিয়ে দেখতে হবে আগামী ষোলো জুলাইয়ের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ